মথুরা সঙ্গীত ও লোকসঙ্গীতের রিয়েলিটি শো মাটির সুরে প্রাণের গানের অডিশন পর্ব। মাটির সুরে প্রাণের গান। এই পর্বের প্রথমে দেখে নেব গত দুই পর্বের যে পাঁচজন প্রতিযোগী ওয়েটিং এ ছিলেন। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না আমাগো, ব্যথা দিল না। গানটা তুমি শুরু করলে যখন শেষ কর, একটা টেনে রাখা মাত্রা সংখ্যাগুলো টেনে রাখার আগেই তুমি কিন্তু শেষ করে দিচ্ছ, যেমন একটা রেশ থাকে না গানটার। গতদিনকেও তোমাকে এই একই কথা আমি বোধহয় বলেছিলাম, তুমি রেশটা রাখছো না। এমন মানুষ পেলাম না রে, এই যে ছেড়ে দেওয়াটা, তুমি রেশটা রাখছো না, হট করে ছেড়ে দিচ্ছ। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। এই জন্য তোমার গলা ভালো, চেষ্টা করো। গলাটা ভালো খুব, কিন্তু তোমার তৈরি সমস্যা হচ্ছে, গলাটা তৈরি করো নেক্সট টাইম। জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তোমায় প্রথম সেদিন। আপনি আবার সেই সময় নিয়েই ধরলেন, যাই হোক, তিন তিন ছন্দে যাও তো দাদা, আপনার পছন্দ মতো আপনি গান করুন, এই তালে গান করুন। বাড়ি পাশে আর শ্রীনগর, সিথায়াত পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। ঠিক আছে, আপনি পরের বার আসুন চেষ্টা করে। বল বলো রে একবার, নেশা তুলবে না গো আর, নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। হরি বল বলো রে একবার, নেশা তুলবে না গো আর, নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। আমরা যা আশা করেছিলাম আপনার ওই জন্য আমরা রেখেছিলাম, কিন্তু সে আশা পূর্ণ হলো না। এই জন্যে আমরা আপনাকে আর রাখতে পারছি না। সংসারে
লোকসঙ্গীতে গলার একটা তেজ চাই, এটা তো নিশ্চয়ই জানো তুমি গান করো। কিছু জায়গায় নোটেও ঠিক মতন লাগেনি, ঠিক আছে, যেভাবে যতটা প্রয়োজন ছিল ততটা পেলাম না, তোমাকে দেখেছিলাম যাতে ওয়েটিং এ রাখলাম এই জন্য যে পরের বার আরো ভালো চাই, তো এই জন্যে আমরা রাখতে পারলাম না। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি মতুয়া টিভির পক্ষ থেকে, শুভেচ্ছা রইল। আপনি থেমে গেলেন কেন? আমরা দ্বিতীয়বারও দেখলাম, চেষ্টা করলাম, আপনাকে অনেকটাই আমরা রাখার চেষ্টা করলাম। কিন্তু দুঃখিত রাখতে পারছি না। ওয়েটিং এর কোনো প্রতিযোগী পারল না মূল মঞ্চে পৌঁছাতে। এবার দেখে নেব বাকি প্রতিযোগীদের মধ্যে কারা মূল মঞ্চে অংশগ্রহণের সুযোগ পায়। ওপরে যখন আপনি গলায় যাচ্ছেন ওপরে কিন্তু লাগছে কম, আপনি যখনই অন্তরাত্মে যাচ্ছেন
ওপরে যখন যাচ্ছেন তখন কিন্তু গলা লাগছে কম, সেই জায়গাটাই আপনি চাইছেন ওখানে দিতে কিন্তু যেতে পারছে না। ঠিক আছে, এক্সট্রিমলি সরি, কিছু বলার নেই আর, আমি রাখতে পারছি না। আসলে গলায় যে পেশার দরকার, আপনি আবার মানে আনস্কুল হয়ে গেছে, তো পেশারটা দরকার, যে সেই পেশারটা না হলে লোকসঙ্গীতের গলার একটা পেশার চাই আলাদা। ঠিক আছে, আপনার ভিতরে সেই ফ্লেভারটা পাওয়া গেল না। ঠিক আছে, কম পাওয়া যায়, এই জন্য দুঃখিত মধুটিভির পক্ষ থেকে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ। আমি অশ্বিনী গোসাইয়ের একটি হরিসঙ্গীত গাইছি, হরি পরাণ পুতুল। কোন স্কেল থেকে গাইবেন? বি ফ্ল্যাট। হরি পরাণ পুতুল আমার পরাণ পুতুল, হরি পরাণ পুতুল আমার পরাণ পুতুল, নয়নের মনি হরি নয়নের, নয়নের মনি হরি পাশ করেছেন, মূল মঞ্চে চলে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আসুন, সরি রাখতে পারছি না, সরি। জয় হরিচা, জয় গুরু চাঁদ। আপনি তো অনেক দূর থেকে এসেছেন, আপনার নাম কি? আমার নাম গোবিন্দ চক্রবর্তী। দূর বলতে কত দূরে বাড়ি আপনার? আমার বাঁকুড়া বাড়ি, সোনামুখী বাঁকুড়া। নয়নের মনি হরি নয়নের, নয়নের মনি হরি জীবন জাতিকু, পরাণ পুতুল আমার পরাণ পুতুল, নয়নের মনি হরি নয়নের, নয়নের মনি হরি জীবন জাতিকু,
যে প্রস্তুতির প্রয়োজন ছিল সেই জায়গাটা আজকে গানের মধ্যে পেলাম না। এর জন্য আমার তরফ থেকে আমি মূল মঞ্চে নিতে পারলাম না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনাকে দর্শন করে মনোদীপ দিয়ে আমরা সবাই খুশি হয়েছি। সাধু সাধু ভাব, ভবিষ্যতে সংসার কি হয়েছে না হয়নি? না না, হবে কি মনে হয়? বুঝতে পারছি না, কারণ শিল্পী মানুষ তো, আর গানটাই আমার যেহেতু, সব গানটাই নিয়ে সারাটা জীবন কাটাতে চাই। সেটা ঠিক আছে, তবু তো মা বাবার ইচ্ছা থাকে আমার সন্তান একটা কাউকে নিয়ে আসুক। আমার ঘরটা সুন্দর, এখনো ভেবে দেখিনি ওটা। আচ্ছা, আপনার নাম? দিবাকর বিশ্বাস। দিবাকর বিশ্বাস, আপনি কোন দিকে উদিত হবেন? এটা আমি চেষ্টা করছি বুদ্ধিতে উদিত হওয়ার, কারণ ভালো করে গান গাওয়ার চেষ্টা করছি এখন। আমার গুরুরা কি বলেন? আচ্ছা, কি গান গাইবেন? আমি কিশোর পলাশের একটি গান, ওপার বাংলার ভাঙা তরি ছেঁড়া পাহাড়। আমার ভাঙা তরি ছেঁড়া পাহাড় চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তরি ছেঁড়া পাহাড় চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। তরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাহান দিয়া, কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাহান দিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা তরি ছেঁড়া পাহাড় চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। তোমাকে রাখছি, মূল মঞ্চে যাচ্ছ, কিন্তু মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করতে থাকছো তাই। আমার ভাঙা তরি ছেঁড়া পাহাড় চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমরা রাখতে পারছি না পরের রাউন্ডে, ফাইনাল রাউন্ডে। ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মন জীবনে সাধনা, ও তোমায় প্রথম জানি জেনেছি, মনে আমার মেনেছি, রাখতে পারছি না।
তুমি মূলমঞ্চে চলে গেছো, এরপরে সেরাটা আমরা চাই, অনেক দূর পর্যন্ত দেখতে চাই। আমি দুর্গাপুর থেকে এসেছি। বলুন। আমি একটা হরিসঙ্গীত গাইব, এই দারিণী বিশ্বাসের লেখা আর নীলিমা বিশ্বাসের গাওয়া গান একটি। কৃপা সিন্ধু দীন বন্ধু হরি দয়া সিন্ধু দীন বন্ধু হরি দয়া মন অনন্ত না পেলে অন্ত অনন্ত না পেলে অন্ত নাম ডাকলে অনন্ত মন হরি দয়া মন কৃপা সিন্ধু দীন বন্ধু হরি দয়া মন। ঠিক আছে আসুন, সরি রাখতে পারছি না। ঠিক আছে আসুন, সরি রাখতে পারছি না। এ পাপ দেহ গুরু আমরা দুঃখিত, মতুয়া টিভির পক্ষ থেকে ধন্যবাদ। বিশেষ কিছু বলার নেই, অসাধারণ একটা শব্দই উচ্চারণ করলাম। আমি তো গান ধরলেন আমি ভক্ত হয়ে গেলাম। ঠিক আছে আপনি থাকছেন। মতুয়া সঙ্গীত ও লোকসঙ্গীতের মহামঞ্চ মাটির সুরে প্রাণের গানের আজ ছিল শেষ পর্ব। এক ঝলকে দেখে নেব কারা গেলেন মূল মঞ্চে। প্রথমে ছোটদের বিভাগ, করিমপুর নদিয়ার উৎকলিকা সিহি।
তেহট্ট নদিয়ার রানা প্রামাণিক। জন্ম ভরে হেলেন চা উত্তর চব্বিশ পরগনা থেকে বৈশাখী সমাদদার। গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনার অনিশা মজুমদার। ওন্দা বাঁকুড়ার বিমুগ্ধা বিশ্বাস। কলকাতা থেকে অনিকেত বিশ্বাস। যার নাম নীলে হয় প্রেমোদয় মহানন্দে ভরে হৃদয়। বনগাঁ উত্তর চব্বিশ পরগনার রূপঙ্কর নাথ। জয় হরি বল বল ওকে গৌর হরি বল, ওকে জয় হরি বল বল ওকে শান্তি হরি বল, হরি বল হরি বল হরি বল বলে বড়দের বিভাগ হাবড়া উত্তর চব্বিশ পরগনার অশোক বিশ্বাস। জয় হরি শ্রী হরি চাঁদের জয়। রানাঘাট নদিয়া থেকে ঝুমা ভট্ট। চাকদাহ নদিয়ার বসন্ত অধিকারী। ভূতলে চাঁদ নেমেছে ভুবন মোহ গেলে সিধা ওড়া কান্দি পাবি দর্শন। মেমারি বর্ধমান থেকে অয়ন্তিকা বিশ্বাস। শান্তিপুর নদিয়ার রতন বিশ্বাস। রবীন্দ্রনাথ কবি গুরু উত্তর দিনাজপুরের ভারতী বিশ্বাস। চাকদা নদিয়া থেকে রণজিৎ রায়। শুভ দিনে জন্মিলেন ওড়া কান্দি ধামে বিশ্বমাতাইলেন হরি গুরু নামে। মালদার পরেশ হালদার। ওরে দু মন হলে পরবি ফেরে পারবি না যেতে পারে। বনগাঁও উত্তর চব্বিশ পরগনা থেকে দিবাকর বিশ্বাস। আমার ভাঙা তদি ছেড়া পাহাড় চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া। গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনার সমৃদ্ধা বিশ্বাস। চাকদাহ নদিয়া থেকে উত্তরাবদ্য। বনগাঁ উত্তর চব্বিশ পরগনার রমা সমাদদার। সকল প্রতিযোগীদের মাটির সুরে প্রাণের গানের পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন। মাটির সুরে প্রাণের গান।
যে কোনো সময় সকল পর্বগুলি দেখতে সাবস্ক্রাইব করুন মতুয়া টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। মাতৃসুরে প্রাণের গান।